এটার ভিতরে দেখেন ফরবিসি এরর লেখা আছে, তার উপরে এটা হলো যে সিম নেট দিয়ে আর কি ডাটা দিয়ে এটা চালু করা হলো, তো এখানে লেখা আছে যে আপনার কানেকশন ইজ নট প্রাইভেট। তো সিম নেট থেকে প্রাইভেট হচ্ছে না, ওয়াইফাই থেকেও প্রাইভেট হচ্ছে না, এটা ভিতরে থাকেন অথবা গ্রাম থেকে শহরে যেতে চান অথবা এক শহর থেকে অন্য শহরে অথবা রাজধানীতে যেতে চান, এক কথায় আপনার চেকপোস্ট পার হতে গেলে বর্তমান সময়ে একটা অনুমতি লাগে, পাস লাগে, সেটা হলো মুভমেন্ট পাস। তো এই মুভমেন্ট পাস সম্পর্কে আসলে সবাই জানে না, কয়েকজন জানে, কিছু সংখ্যক মানুষ জানে, তাছাড়া বেশিরভাগ মানুষই জানে না আসলে এটা কোথায় পাওয়া যায় বা কীভাবে কাজ করে। তো এখানে লিখতে হবে যে www. এটা গুগলে, তো www.movementpass.police.gov.bd বাংলাদেশের সাইট, গভর্নমেন্টের সাইট, তো এটা লিখতে হবে। আমি লিখব এই যে এখানে চলে আসছে আমার www.movementpass.police.gov.bd এটা আমার চলে আসছে, যখন আমি এটার উপর ক্লিক করবো, ক্লিক করলাম, ক্লিক করলে আমার একটা সাইটে নিয়ে গেছে। এখানে উপরে বলছে যে গোপনীয়তা ত্রুটি আছে, তার মানে ফরবিসি আরো। তো এখানে লেখা আছে যে আপনার সংযোগ ব্যক্তিগত নাই, আমি এটা ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। তো এর আগে আমি একটা দেখতে পাবেন ওইখানে হলো আমি ডাটা দিয়ে চালাচ্ছিলাম 4G, কিন্তু কোনো কাজই করে না, একই লেখা আসে। তো এখানে বলছে আপনার সংযোগ ব্যক্তিগত নয়, আক্রমণকারীরা হয়তো এই যে www.movementpass.police.gov.bd থেকে আপনার তথ্য যেমন পাসওয়ার্ড, মেসেজ বা ওই যে কার্ডের কথা বলছে চুরি করার চেষ্টা করছে। তো এই থেকে চুরি করার চেষ্টা করছে, তো এখানে দিচ্ছে এটাই, মানে এটার ভিতরে ঢোকা যাচ্ছে না আসলে, এটা ভংচং করে এটা গভর্নমেন্ট নিজেই বন্ধ করে দিছে, মানে মানুষকে সান্ত্বনামূলক এটা বোঝাইছে আর কি। তো আমি এটার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটিতে দেখাবো। তো আমি 1 ঘন্টা আগে অ্যাপটি ডাউনলোড করতে দিছিলাম, এই রমজান মাসে আসা থেকে অ্যাপ, কোনো অ্যাপই সহজে ডাউনলোড হচ্ছে না, ইন্টারনেটের কি হয়েছে জানি না, ওয়াইফাই থেকে হচ্ছে না, তারপরে ডাটা থেকে হচ্ছে না, সিম নেট থেকে হচ্ছে না। তো এখন প্লে স্টোরে যেয়ে ওটা দেখবো যে কী অবস্থা। এই যে বর্তমানে প্লে স্টোরের ভিতরে আছি, তো এখানে আমরা যেটা ডাউনলোড করতে দিয়েছিলাম এখান থেকে চলে গেছে, তো আমরা খুঁজে আবার বের করব। তো এখানে আমরা দেব যে এই যে চলে আসছে যে এটা movementpass.police.gov.bd, এটা আমরা এখানে সার্চ দেবো, সার্চ দিলে এই যে প্রথমে যেটা আসছে লকডাউন মুভমেন্ট পাস, এটা তো এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে দেখলাম যে 1 ঘন্টা আগে ডাউনলোড করতে দিয়েছিলাম, ঘুরতে করতে নিজে নিজে বন্ধ হয়ে গেছে, আবার ডাউনলোড করতে দেই, দেখি কখনো জীবনে হয় কিনা ডাউনলোড, এরকমই অবস্থা। এটা রমজান মাস আসা থেকে এটা এমনই হয়ে গেছে আর কি, স্পিড কমাই দিছে নেটের। তো এর ভিতরে কয়েকটা ছবি দিয়ে দিছে ওখান থেকে, তো আমরা ছবিগুলো ওপেন করে দেখি, এখানে এই যে দিছে লকডাউন মুভমেন্ট পাস, তারপরে এখানে নৌকা টোকা আঁকানো আছে মুভমেন্ট পাস, এই যে পরে পিকচারটা দেখলাম, এখানে বিভিন্ন রকম লেখা আছে, যেমন সেগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। এখানে এই যে তারপরে ভেরিফিকেশন আছে, মুভমেন্ট পাসের আবেদন করতে হবে আপনার। তো প্রথমে যেটা করতে হবে, এই অ্যাপটি ডাউনলোড করে বা আপনি গুগল থেকে আপনি নিবন্ধন করা লাগবে, তো এখানে ফোন নাম্বার দিতেও যে লেখা আছে এখানে, তো দ্বিতীয়টাই ওই একই অবস্থা। এখানে রোবট চালু করে দিয়েছে, সেটা সরকারি ওয়েবসাইটে এসবগুলো থাকার কথা না, কিন্তু বাংলাদেশে এগুলো দিয়ে রাখছে, যাই হোক এগুলো খামাখা দিছে, এগুলো কোনো দরকার নেই। তো তারপরে দেখি কী দিছে, এই যে এগুলো ছবিগুলো দেখা যাচ্ছে, আসলে এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, আর
ওইখান থেকে সার্ভার তো বন্ধই করে দিছে রাষ্ট্রপক্ষ। তো এটা হলো মানুষের মন বোঝানো আর কি, এপাশ সেপাশ কোনো ফাজি কোনো কোনো ফাস্ট টাস কোনো কিছুই না, এটা হলো কিছু না। তবে আমার মোবাইল যেহেতু ট্র্যাক করা, তো অন্য কারো মোবাইল থেকে এই ওয়েবসাইট থেকে হয়তো বা নিবন্ধন করা যেতে পারে। তো নিবন্ধন করাই ভালো, আগে 1 ঘন্টা তো চালু ছিল অ্যাপটি, আর এখন কয়েক ঘন্টা লাগে, এই যে খুলে গেছে, এখন এখন খুলে গেছে। তো এটা ওপেন করবো, ওপেন করে দেখবো কি আসে। এখন দেখা যাক কি হয়। সাদা হয়ে তো বসে আছে, তার মানে কি রাষ্ট্রপক্ষ কি সাদাই দিয়ে দিছে, না কোনো কাজের কিছু দিছে, না কিছু দিছে, কোনো কিছু তো আসে না।